আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সীমাস ডেলিশিয়াস কুকিং। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি খুবই সহজে আর দ্রুত সময়ে একটি বার্থডে কেক ডেকোরেশন করে দেখাবো। এটা ছিল আমার হাজবেন্ডের বার্থডে কেক। কেকটাকে আমি বাস্কেট ডিজাইন করেছিলাম, আর কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেক ডেকোরেশনের জন্য আমি একটা রাউন্ড শেপের অরেঞ্জ স্পঞ্জ কেক আগেই বানিয়ে নিয়েছি, আর অরেঞ্জ স্পঞ্জ কেক কীভাবে বানাতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখব, আপনাদের দরকার হলে দেখে নিতে পারেন। কেকটাকে প্রথমে আমি দুটি লেয়ারে ভাগ করে নিচ্ছি। কাটার পরেই দেখতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। এবার একটা টার্ন টেবিলের উপর একটা কেক বোর্ড নিয়েছি, আর এখন এটার উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এতে করে ক্রিমের উপরে কেকের লেয়ারটা রাখলে ডেকোরেশন করতে সুবিধা হবে আর কেকটা নড়ে চড়ে যাবে না। কেকের প্রথম লেয়ারটাকে আমি ওই ক্রিমের উপর বসিয়ে দিলাম, নিয়ে এতে একটু সুগার স্রাব ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকের উপরে কিছু লুজ ক্রাম্স থাকে, সুগার স্রাব ব্রাশ করার কারণে এই লুজ ক্রাম্সগুলো সরে যাবে। আর সুগার স্রাব ব্রাশ করার কারণে কেকটা দীর্ঘ সময় ময়েস্ট থাকবে। এখন পুরো কেকটাকে ভিভো হুইপ ক্রিম দিয়ে আমি কভার করে নিচ্ছি, আবারও দ্বিতীয় লেয়ারটার উপরে বসাবো। তো পারফেক্ট হুইপ ক্রিম কিভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এবার এই প্রথম লেয়ারের উপরে আমি পরিমাণ মতো ক্রিম লাগিয়ে লেয়ারটাকে কভার করে নিব। যে যার ইচ্ছা মতো এই লেয়ারটা কভার করতে পারেন, আবার ইচ্ছে হলে লেয়ারটা বাদও দিয়ে দিতে পারেন। এবার এই ক্রিমের উপরই কেকের শেষ লেয়ারটাকে দিয়ে একটু চেপে আটকে দিচ্ছি, আর এর উপরেও আবারও সুগার স্রাব ব্রাশ করে দিচ্ছি। তো কেকটাকে আমি ক্রিম লাগিয়ে পাতলা করে কভার করে নিব। পাতলা করে নিচ্ছি কারণ এর উপরে আবারও ক্রিম দিয়ে পরে আটকানো হবে। তো প্রথম লেয়ারটাকে পাতলা করেই আমি কভার করে নিচ্ছি। কারণ কেকের উপরে পাতলা করে ক্রিম লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে এর উপরে যে লুজ ক্রাম্বসগুলো আরও থাকে সেইগুলো কিন্তু এই ক্রিমটা আটকে ফেলবে। মোটামুটিভাবে ক্রিমটা দিয়ে একটা স্টিলের স্পেচুলা দিয়ে কেকটাকে যতটুকু সমান করা যায় করে আমি কভার করে নিয়েছি। এবার এটাকে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। এতে করে প্রথম লেয়ারের ক্রিমটা কেকের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। ঠিক 3 ঘন্টা পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার কেকটাকে ক্রিম দিয়ে আবারও ভালো করে কভার করে নিব। এ পর্যায়ে প্রথমে স্পেচুলা দিয়ে কেকে ক্রিম লাগিয়ে তারপর একটা কার্ডবোর্ড দিয়ে পুরো ক্রিমটাকে আমি ভালো করে সমান করে নিচ্ছি, যাতে করে কেকের উপরের লেয়ারটা সমান আর স্মুদি হয়। তাই এই কাজটা একটু ধৈর্য সহকারেই করা উচিত। আমি যতটুকু পেরেছি ততটুকুই স্মুদি করে নিয়েছি। তো এইবার একটা জিগজ্যাগ নোজেলের সাহায্যে আমি বাস্কেট ডিজাইন করে নেব। এর জন্য আগেই আমি কিছুটা ক্রিমে ব্লু ফুড কালার মিশিয়ে নিয়েছি, এটাকে একটা পাইপিন ব্যাগেও ভরে নিয়েছি, সেটা দিয়ে এখন ডিজাইন করে দেখাবো। যেহেতু আমি অর্ধেক কেকটাকে বাস্কেট ডিজাইন করব, তাই মাঝ বরাবর একটু মার্ক করে নিচ্ছি। এবার ডিজাইনটা কিভাবে করছি একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই বুঝতে পারবেন।
কেকের সাইডেও ঠিক একই নোজেল দিয়ে আমি ডিজাইন করছি। এই যে দেখুন মোটামুটি মানের একটা কেক আমি ডিজাইন করেছি। আমার করাটা শেষ, এবার এর উপর কিছু সুইট বল দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো দেখুন হয়ে গেল আমার হাজবেন্ডের বার্থডে কেক ডেকোরেশন করা। আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টস করে জানাবেন বেশি ভালো লাগলে। আমার আজকের ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।